বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ইসরায়েলের মোসাদ। সংস্থাটি অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে একেবারেই আলাদা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা ইসরায়েলের অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকেও ভিন্ন, কেননা মোসাদের উদ্দেশ্য, লক্ষ্য, কার্যপদ্ধতি, ক্ষমতা বা বাজেট কোনোটি আইন দিয়ে সংজ্ঞায়িত করা হয়নি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ, রাশিয়ার কেজিবি কিংবা ব্রিটেনের এমআই6 থেকেও ভয়াবহ মোসাদ। গুপ্তহত্যা মোসাদের অঘোষিত নীতি। নারী সেজে মোসাদের হত্যা মিশনে অংশ নেয়ার নজির আছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও। বলা হয় ইসরায়েলের ফুসফুস এই মোসাদ। কিন্তু কেন মোসাদের আদ্যোপান্ত নিয়েই এবারের দৃশ্যপট। হিব্রু মোসাদ শব্দের অর্থ সংস্থা। এর পুরো নাম দ্য ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। 1948 সালের 13 ডিসেম্বর জায়নবাদের কট্টর হোতা, ইসরায়েলের কথিত প্রতিষ্ঠাতা এবং ইসরায়েলে হিব্রু ভাষার প্রবর্তক ডেভিড বেন গোরিয়ন প্রতিষ্ঠা করেন মোসাদ। প্রতিষ্ঠার পর থেকেই মোসাদের কার্যক্রম রহস্যে ঘেরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী সরাসরি মোসাদ পরিচালনা করে থাকেন। সংস্থাটির প্রধান কার্যালয়ের ঠিকানাও সাধারণ মানুষ জানে না। মোসাদের সদস্য সংখ্যা ও তাদের পরিচয়ও খুব কমই প্রকাশ করা হয়। শুধুমাত্র মোসাদ পরিচালকের পরিচয় প্রকাশ করা হয়। 1948 সালে মোসাদের প্রথম পরিচালক পদে দায়িত্ব পান ডেভিড বেন গোরিয়নের ঘনিষ্ঠ সহযোগী রুভেন সিলহা। বিশ্বে ছড়িয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা বিরোধীদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া ছিল মোসাদের প্রাথমিক উদ্দেশ্য। পরে ধীরে ধীরে গুপ্ত হত্যাসহ মানবাধিকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়ে সংস্থাটি। ১৯৬০ সালে আর্জেন্টিনা থেকে নাৎসি বাহিনীর তথা হিটলারের গণহত্যার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডলফ আইকম্যানকে অপহরণ করে ইসরায়েলে নিয়ে আসার পর বিচারের মুখোমুখি করে ইসরায়েল। আর এ পুরো কাজটি করে মোসাদ সদস্যরা। এরপর থেকেই বিশ্বব্যাপী পরিচিতি পায় মোসাদ। বিশেষ করে নীরবে গোয়েন্দা তৎপরতায় গোটা বিশ্বই বিস্মিত হয়, যা এখনও গোয়েন্দা বাহিনীর অন্যতম শীর্ষ অভিযান হিসেবে বিবেচনা করা হয়। উগান্ডার অ্যান্টবি বিমানবন্দর থেকে আটক হওয়া যাত্রীদের বিশেষ কমান্ডো বাহিনীর গোপন অপারেশনের মাধ্যমে উদ্ধার অভিযানে বিশ্বে ঝড় তোলে এই গুপ্তচর সংস্থা। সেই অভিযানে প্রাণ হারান বর্তমান প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুর ভাই। ১৯৭২ সালে মিউনিক অলিম্পিকে ইসরায়েলি খেলোয়াড়দের উপর গুলির ঘটনায় প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে মোসাদ। একে একে ফিলিস্তিনিদের খুঁজে খুঁজে হত্যা করে গোয়েন্দারা। এরপর থেকেই ইসরায়েলে ব্যাপক জনপ্রিয়তা পায় এই সংস্থাটি। মোসাদের বিরুদ্ধে অন্যতম ভয়াবহ অভিযোগ গুপ্ত হত্যা, আর তাদের বিশেষ টার্গেট ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধা ও রাজনীতিবিদরা। বর্তমানে গুপ্ত হত্যা মোসাদের অঘোষিত নীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। হামাস নেতাদের কয়েকজনকে হত্যার অভিযোগও রয়েছে মোসাদের বিরুদ্ধে। পত্রবোমা পাঠিয়ে হত্যার নজির গড়ে মোসাদ। ১৯৭০ সাল থেকেই এ জাতীয় গুপ্ত হত্যা চালু করে তারা। ১৯৭২ সালের 8 জুন ফিলিস্তিনের প্রধান লেখক ও মুক্তিকামী আন্দোলনের অন্যতম মুখপাত্র ঘাসান কানাফানিকে হত্যার অভিযোগ রয়েছে মোসাদের বিরুদ্ধে। লেবাননের রাজধানী বৈরুতে মোসাদের গোয়েন্দারা আগে থেকেই তার গাড়িতে বোমা পেতে রাখে। একই বছরের 8 ডিসেম্বর ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর ফ্রান্স শাখার প্রধান মাহমুদ হামসারিকে প্যারিসে গাড়ি বোমা হামলায় হত্যা করে মোসাদ। ১৯৯৫ সালের 26 অক্টোবর ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতহি শাকিকিকে হত্যা করে এই মোসাদ। আবার 2004 সালের 26 সেপ্টেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে আল জাহরা এলাকায় অটোমোবাইল বুবি ট্র্যাপের মাধ্যমে ফিলিস্তিনের মুক্তি আন্দোলন হামাসের সামরিক শাখার অন্যতম শীর্ষ নেতা ইজ আল দিন শেখ খলিলকে হত্যার অভিযোগ রয়েছে এই সংস্থাটির গোয়েন্দাদের বিরুদ্ধে। ইসরায়েল সরকারের সরাসরি মদতে 2010 সালের 19 জানুয়ারি দুবাইয়ের একটি হোটেলে ফিলিস্তিনের আল কাসিম ব্রিগেডের অন্যতম সহপ্রতিষ্ঠাতা মাহমুদ আল মাবুকে হত্যা করে মোসাদ। 2018 সালের 21 সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জনবহুল রাস্তায় 35 বছরের ফিলিস্তিনি প্রকৌশলী ফাতি আল বাতসকে হত্যা করা হয়। ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাস প্রকৌশলী ফাতিকে নিজেদের সক্রিয় কর্মী হিসেবে দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য মোসাদকেই দায়ী করে তারা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাকও অংশ নিয়েছেন মোসাদের গুপ্ত হত্যা অভিযানে। 1973 সালের 10 এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের 3 শীর্ষ নেতা কামাল আদওয়ান, কামাল নাসের এবং মোহাম্মদ ইউসেফ আল নাজ্জারকে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী এহুদ বারাকসহ ছদ্মবেশী মোসাদ গোয়েন্দারা হত্যা করে সে সময়। একই বছরের 10 জানুয়ারি মোসাদের গাড়ি বোমা হামলায় ফিলিস্তিনের ফাতা আন্দোলনের সাইপ্রাস শাখা প্রধান হোসেন আল বাশির নিহত হন। 1973 সালের জুলাই মাসে নরওয়েতে ফিলিস্তিনি নেতা আলী হাসান সালামেহ মনে করে একজন সাধারণ মানুষকে হত্যা করে মোসাদ। এতে ক্ষুব্ধ হয় নরওয়ে সরকার। সে সময় সংস্থার 6 জন গোয়েন্দা গ্রেপ্তার হয়। এদের মধ্যে 2 জন নারী গোয়েন্দাও ছিল। তবে 1979 সালের 22 জানুয়ারি শেষ পর্যন্ত মোসাদ ঠিকই আলী হাসান সালামেকে হত্যা করে। ফিলিস্তিন ছাড়াও ইসরায়েলের অন্যতম শত্রু ইরান। ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যার অভিযোগ রয়েছে মোসাদের বিরুদ্ধে। 2010 সালের 11 জানুয়ারি ইরানের পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদীকে হত্যা করে এই মোসাদ সদস্যরা। 2 বছর পর একই দিনে অর্থাৎ 2012 সালের 11 জানুয়ারি ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদী রোশানকে গাড়ি বোমা বিস্ফোরণে হত্যা করে ইসরায়েলের ভয়ঙ্কর এই গোয়েন্দা সংস্থা। ফিলিস্তিনি রাজনীতিবিদ ও ইরানই শুধু মোসাদের টার্গেট নয়, ইসরায়েলের প্রয়োজনে সিরীয়, লেবানিস, ইরাকি এমনকি ইউরোপীয় নাগরিককেও হত্যা করতে দ্বিধা করেনি মোসাদ। ইরাকের পরমাণু গবেষণা কেন্দ্র উড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে সংস্থাটির বিরুদ্ধে। 1997 সালে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে একবার হত্যার উদ্যোগ নিয়েছিল মোসাদ, যদিও সে উদ্যোগ ব্যর্থ হয় বলে জানা যায়। সব মিলিয়ে মোসাদকে বলা হয় ইসরায়েলের ফুসফুস। যে কোনো প্রয়োজনে সবার আগে ডাক পড়ে মোসাদের। বলা হয় মোসাদই বিশ্বব্যাপী ইসরায়েলের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে চলেছে।